সাকিব খানের মা তার প্রথম বৌমা অপু বিশ্বাসের জন্মদিনে এবার বিরাট সারপ্রাইজ দিলেন। জন্মদিনে শ্বশুর বাড়ি থেকে কি পেল অপু বিশ্বাস, জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। প্রতিবছর দেশেই পরিবারের সাথে কেক কাটেন, জন্মদিন উদযাপন করেন, কিন্তু এবার প্রথমবারের মতো কলকাতায় পালিত হলো অপু বিশ্বাসের জন্মদিন। দেশের মতো কলকাতাতেও অনেক জনপ্রিয় অপু বিশ্বাস, প্রথমবারের মতো কলকাতায় মুক্তি পেয়েছে তার সিনেমা। এবছরটি ভীষণ ব্যস্ততার মধ্যে পার হচ্ছে নায়িকা অপুর, যদিও সব ঠিক থাকলেও মনের দিকে একদম ভেঙে পড়েছেন নায়িকা অপু বিশ্বাস। এদিকে নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন উপলক্ষে দেশে ফেরার পর সুপারস্টার সাকিব খানের মা অপু বিশ্বাসকে টেলিফোন করে সাকিব খানের বাড়িতে ডেকে নিয়েছেন। মনের মধ্যে ঝড় বয়ে গেলেও তিনি সাকিব খানের মাকে না বলেননি। দেশে ফিরেই তিনি সন্ধ্যায় ছুটে যান সাকিব খানের বাসায়। সাথে সাথে অপু বিশ্বাসকে বুকে টেনে নেন সাকিব খানের মা। অপুকে বলেন, আমি তোমার জন্য তেমন কিছু করতে পারিনি, জানি তোমার মনের অবস্থা এই মুহূর্তে ভালো নেই, তবে মানুষের জীবনের উত্থান পতন আছে, আর এটা তো তোমার জন্য নতুন না, কিভাবে ফিরে আসতে হয় তা তুমি আগে দেখিয়েছ, তাই কোনো কিছু নিয়ে ভেঙে পড়লে চলবে না, শক্তি এবং সাহস দিয়ে বিপদের মোকাবেলা করতে হবে। কিছু কিছু মানুষ মানুষের ভালো দেখতে পারে না, তাই তাদের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে তার স্থানটি আসলে কোথায়। কথাগুলো বলে সাকিব খানের মা বলেন, জয়ের জন্মদিনে আমি তোমাকে আমার পুত্রবধূ অধিকার দিয়েছি, আর সে অধিকার নিয়েই আমি চাইছি তুমি চাইলে সাকিবের সাথে এই ব্যাপারটা নিয়ে বসতে পারো, সামনাসামনি বসে কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এদিকে সুপারস্টার সাকিব খানের মা নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন উপলক্ষে বাসায় রান্না বান্নার ব্যবস্থা করেছেন, ছোট মেয়ে মনিকেও বাড়িতে দাওয়াত করেছেন। সাকিব খানের বোন নিজে একটা স্পেশাল কেক তৈরি করেছেন অপু বিশ্বাসের জন্য। সাকিবের পরিবারের সবার চেষ্টা অপুর মুখে হাসি ফিরিয়ে আনা, তাই জন্মদিন সাদামাটা হলেও সাকিব খানের মায়ের কথাগুলো মন ছুঁয়ে গেছে অপু বিশ্বাসের।